কলকাতা আরজিকর মেডিকালে মহিলা ট্রেনি ডাক্তারকে দুষ্কর্ম ও হত্যা ঘটনায় আসিলা অটোপসি রিপোর্ট। মহিলা ডাক্তারকে বর্বর আক্রমণ হয়েছে রিপোর্টে উল্লেখ রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা যাইছে। মৃত্যু পূর্ব তাকে শারীরিক নির্যাতনা সহ সাংঘাতিক যৌন উৎপীড়ন দিয়েছে। মৃত ডাক্তার দেহর 14টি স্থানের ক্ষত রয়েছে। তাঁর গুপ্তাঙ্গ ভিতর ধলা রঙের বহল পদার্থ মিলেছে। তাঁর লংসে রক্ত জমাট বাঁধি যাই। তবে কৌশি স্থানের হাড় ভাঙ্গি না। অধিক বিশ্লেষণ রক্ত এবং অন্য শরীরের অন্য তরল পদার্থক পরীক্ষা পঠা যাই। অধিক সূচনা ফোন লাইনে কলকাতা ব্যুরো হেড প্রমোদ মহান্তি বর্তমান যোড়ি হয়েছেন। প্রমোদ, অটোপসি রিপোর্ট আসিছি মহিলা ডাক্তারকে দুষ্কর্ম এবং হত্যা ঘটনার, এবং অটোপসি রিপোর্টে যা উল্লেখ রয়েছে ইয়ে নিহতি ভাবে আমি কইপারা কিভাবে মৃত্যু পূর্ব তাঁর শারীরিক নির্যাতনা দিয়েছিলা, যৌন উৎপীড়ন দিয়েছিলা, তাহা বয়ান করুছি প্রমোদ। দেখুন, যে অটোপসি রিপোর্ট আসছে তা কার্য তো ভয়াবহ। জনে মহিলা ডাক্তার উপরে একাধিক ব্যক্তি যৌন উৎপীড়ন করেছিল তার যথাযথ প্রমাণ রয়েছে। এবং সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় যে এই মহিলা ডাক্তার আখির রক্ত বাহারি, যাকে যে প্রথম দিন যেদিন কি মহিলা জনকর পিতামাতা আসি দেখিলে সেই সময় মধ্যে অনুমান করছে। অন্য এক বিষয় হচ্ছে যে চৌদটি স্থানের ক্ষত বিক্ষত হয়েছে এবং অনেক লোক মিলিমিশি বলাৎকার করেছেন এবং ইহার মধ্যে প্রমাণ রয়েছে। এবং অত্যাচার এভাবে রূপ ধারণ করেছিল যে মানে এই মহিলা জনক শ্বাসরুদ্ধ অবস্থায় রয়েছিল। তেমনি এই সমস্ত প্রসঙ্গ এবং যৌন উৎপীড়ন করা যাইছিল এবং এভাবে যে বিভিন্ন গুরুতর বিষয় এখানে রয়েছে তা বর্তমান সিবিআই তদন্ত দিগক আহরি বিভিন্ন ভাবে প্রসারিত করুছি। তবে যেভাবে সিবিআই তদন্ত করুছি এবং তদন্তর গতি যেভাবে যে দিগক যাচ্ছি সেতিরে এই হত্যা ঘটনার একাধিক ব্যক্তি জড়িত থাকা বর্তমান নিশ্চিত হয়েছে। তেমন ইহা মধ্যে সত্য যে শাসক দলর কেতেক নেতা মন্ত্রী এভাবে ইঙ্গিত মধ্যে দিয়েছেন যা কি সেমানকু রাজনৈতিক ভাবে সেমানে মধ্যে দ্বন্দ্ব মধ্যে রয়েছেন। এবং আমি জানি যে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুর শেখর রায় কিছু বক্তব্য করেছিল যা কি তৃণমূল কংগ্রেস এবং শাসক দল প্রতি এক ইঙ্গিত করেছিল। তেমন লালবজার পুলিশ তাঁকু আজ ডাকিছেন কিন্তু সে লালবজার পুলিশ সম্মুখে উপস্থিত হওয়ার নাই। সে হাইকোর্টর দ্বারস্থ হয়েছেন এবং গিরফ করিবার আশঙ্কা থাকার সে জামিন চাইছেন। তেমন এই সমস্ত প্রসঙ্গ কার্যত মহিলা ডাক্তারকে হত্যা বলাৎকার নেপথ্যে এক পরিকল্পিত পরিকল্পনা রয়েছিল যা কি বর্তমান ক্রমশ প্রকাশকু আসে। সিবিআই তদন্ত এই ঘটনাকে নিয়ে জারি রাখিছে। বহুত বহুত ধন্যবাদ আপনার। এবং অটোপসি রিপোর্ট মধ্যে আসিছে বর্বর আক্রমণ হয়েছে এবং অকথনীয় নির্যাতনা দিয়া যাইতিবা অটোপসি রিপোর্টে উল্লেখ রয়েছে। বহুত বহুত ধন্যবাদ প্রমোদ মহান্তি, কলকাতা ব্যুরো হেড আমার সাথে যোড়ি হয়েছিল ফোন লাইনে অধিক সূচনা দিয়েছিলেন।